সমস্ত সুরবুদ্ধি সম্পন্ন মানুষকে আমরা আজকে কাঁঠালতলা থেকে নলপুর পর্যন্ত আমাদের যে এই আর্জি করেন ডাক্তার মহিলার ধর্ষণ এবং অত্যাচারের বিরুদ্ধে আমরা যে পদযাত্রায় বেরিয়েছি সেই পদযাত্রায় আপনাদের সকলকে আমরা আহ্বান জানাচ্ছি পা মেলানোর জন্য। ধর্ষিতা মেয়েটির অত্যাচারিত খুন হয়ে যাওয়া মেয়েটির অত্যাচারের বিরুদ্ধে ধর্ষণকারীদের শাস্তির দাবিতে আমরা আজ এখানে কাঁঠালতলায় থেকে নলপুর পর্যন্ত আমরা পদযাত্রা করব। আপনারা এলাকার সমস্ত মানুষ এই পদযাত্রাতে সামিল হন। আপনারা আপনাদের ঘরের মেয়ে মনে করে এই মেয়েটির সুবিচারের দাবিতে আপনারা আওয়াজ তুলুন। এলাকার সমস্ত মানুষের কাছে আমরা এই আবেদন রাখছি, ঝড় বৃষ্টি মাথায় করেও আমরা রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার আছে কিন্তু লক্ষ্মীদের নিরাপত্তা নেই, কেন মুখ্যমন্ত্রী রাজ্যের কন্যাশ্রী আছে কিন্তু কন্যাদের নিরাপত্তা নেই, কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। আপনাদের মিছিল কোথা থেকে শুরু করেছিলেন? আমরা মিছিল শুরু করেছিলাম পাঁচলা ব্লকের কাঁঠালতলা থেকে। মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজ্যের যে স্বাস্থ্য পরিকাঠামো আর বিকালের হাসপাতালকে দিয়ে পরিষ্কার হয়ে গেছে যে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে, যে হাসপাতালে মানুষ চিকিৎসা করতে যান, মানুষ তার জীবন বাঁচাতে যান, সেই জীবন বাঁচাতে গিয়ে এক ডাক্তার যিনি 36 ঘন্টা তার নিরলস পরিশ্রম করেছেন মানুষের প্রাণ রক্ষা করার জন্যে, সেই ডাক্তারকে সুরক্ষা দেওয়ার কোনো দায় দায়িত্ব আমাদের রাজ্য সরকার গ্রহণ করেনি, স্বাস্থ্য দপ্তর গ্রহণ করেনি। তার প্রতিবাদে সারা দেশ সারা পৃথিবী উত্তাল, তার অঙ্গ হিসেবে আমরা নলপুরবাসী হিসেবে নলপুরের সাধারণ জনগণের পক্ষ থেকে আমরা প্রতিবাদ ধ্বনিত করছি। সেই মিছিল কোর্ট সিবিআই তদন্ত দিয়েছে, আপনারা কি আস্থা রাখছেন? আমরা সিবিআই তদন্ত দ্রুত শেষ করে দোষীদের অপরাধীদের চূড়ান্ত শাস্তি আমরা দাবি করছি। যারা যারা এই অপরাধের সঙ্গে যুক্ত তাই সেই সমস্ত অপরাধীকে তাদের শাস্তি আমরা দাবি করছি। হাসপাতালের যিনি প্রিন্সিপাল মূল মাথা মূল চক্রি দেখা যাচ্ছে তিনি, এবং যত দিন যাচ্ছে তার কুকীর্তি ফাঁস হচ্ছে, তাকে সঙ্গে নিয়ে যারা যারা অপরাধের সঙ্গে যুক্ত তাদের শাস্তি আমরা দাবি করছি। নির্যাতিতার মাকে বাবাকে রাজ্য সরকার পক্ষ থেকে অফার দেওয়া হয়েছিল যদি তার তার সম্পর্কে কিছু যদি করতে পারে 10 লক্ষ টাকা দিয়ে কিছু করা যায়। তার অপরাধীদের শাস্তি চাই, অপরাধীদের।
আড়াল করা চলবে না, চলবে না, চলবে না। কোন বড় মাতাকে আড়াল করা চলবে না, চলবে না, চলবে না। আমরা রাজ্য পুলিশকে জানাই ধিক্কার। নির্যাতিতার বাবা মা, নির্যাতিতার মা বা বাবা, ওনারা বলেছেন যে আমার একটা মেয়েকে হারিয়ে আমি সারা ভারতবর্ষে অনেক মেয়ে পেয়েছি, এবং ওনাদের যে অফারটা দেওয়া হয়েছিল তারা ওনারা অফারটা গ্রহণ করেননি, এর ব্যাপারে আপনার কি মত? প্রথম বলি, ওনারা ওনাদেরকে যে অফার দেওয়া হয়েছিল ওনারা সেই অফারকে ফিরিয়ে দিয়েছেন। এটা এটা ওনাদের প্রতি আমরা অজস্র ওনাদেরকে সম্মান জানাই, স্যালুট জানাই, সেলাম জানাই। কারণ ওরা ওনারা যে দৃঢ়তার পরিচয় দিয়েছেন এই দৃঢ়তাকে আমরা কুর্নিশ জানাই। আর উনি যে বলেছেন যে গোটা ভারতবর্ষ, শুধু ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর অনেক দেশ থেকেই এই হত্যাকাণ্ডের, এই নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে যে প্রতিবাদ উঠেছে সেই প্রতিবাদের উনি সবাইকে পাশে পেয়েছেন। উনি বলেছেন যে ওনার একটা মেয়েকে হারিয়ে উনি লক্ষ লক্ষ ছেলে মেয়েকে পাশে পেয়েছেন। আমরা এই জন্য আমরা সবসময় ওনার পাশে আছি, এই বার্তা আমরা ওনাকে দিতে চাই। আমার নাম মন্দিরা সামন্ত। আমরা এই নির্যাতিতার বাবা মা, তিনি যে দৃঢ়তার পরিচয় দিয়েছেন, সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাকে সেলাম জানাই, স্যালুট জানাই। প্রতিবাদ ধ্বনিত করেছেন এবং তিনি যে দাবি জানাচ্ছেন যে লক্ষ্মীর ভান্ডার যে দেশে চলে, যে রাজ্যে চলে, যে রাজ্যে নারীদের নির্দিষ্টভাবে ভাতা দেওয়া হয় তা বয়কট করার যে ডাক জানিয়েছেন, এবং দুর্গা পুজোয় যে অনুদান দেওয়া হয় সরকারি অনুদান তা বয়কটের যে দাবি জানিয়েছেন, যে ডাক দিয়েছেন, আমরা তাকে সর্বান্তকরণে সমর্থন করি। আপনার নাম? আমার নাম চন্দন মান। অপরাধীর আপনার হাতের যে ধরে আছে ওটা কি হয়? আপনার মেয়ে, আপনার একটা মেয়ে আছে, আর আজকের এই একদম, আর এই মেয়ের জন্য আপনি আন্দোলন করছেন, তা কি চাইছেন? এইরকম যেন নৃশংসভাবে করতে না হয়, না হয়। আমরাও যে বাইরে বেরোচ্ছি বাচ্চার হাত ধরে, আমরাও তো একটা ভালোভাবে যে আসতে বাড়তে চাইছি, যে আমরাও এতদূর আসছি ফের যাব, আমরাও একটা কাজ কাম করি, আমাদের তো জীবনের ইচ্ছা আছে, আমরা তার জন্য বিচার চাই।